আসসালামু আলাইকুম, এস এম মোটর ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে প্রশিক্ষণার্থী আছেন, তিনি বিআরটি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করার পর আমাদের হাত থেকে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার জন্য আমাদের অফিসে এসেছেন এবং তিনি একটা রিভিউ দিতে চাচ্ছেন। তার মুখ থেকে আমরা তার পরিচয়টা এবং রিভিউটা সম্পর্কে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি খোকন আইস, জজকোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত আছি। এই পেশায় নিয়োজিত থেকেও আমি শুনতে পেলাম যে ড্রাইভিং পেশায় যারা নিয়োজিত আছেন বা ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে যারা সহযোগিতা করেন, তো এর মধ্যে বিআরটি এর উত্তর পাশে অবস্থিত এস এম ড্রাইভিং স্কুল নামে একটা প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানে এসে আমি যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে এখানে যে পরিচালক ইমরান আহমদ সাহেবের সাথে কথা বলে এবং ওনাদের যে সরকারি লাইসেন্স প্রাপ্ত যে পরিচয় শিক্ষকরা আছেন এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, তো এই সুদক্ষ পরিচালক এবং প্রশিক্ষক যে আছেন ওনার মাধ্যমে আমি লং কোর্স, ওনাদের এক মাসের যে কোর্স, সেই ড্রাইভিং শেখার কোর্সে ভর্তি হওয়ার পরে প্রতিদিন আমি ওনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি, অর্থাৎ হাফ অ্যান আওয়ারের পরেও অনেক সময় ওনাদের থেকে আমি প্রশিক্ষণ নিতে পেরেছি এবং তাদের যে দক্ষ প্রশিক্ষক যে আছেন ওটা আমি আমার এই পেশায় আমি ড্রাইভিং শিখতে গিয়ে আমি নিজেই অনুধাবন করতে পেরেছি। তো এক মাস কোর্স শেষ করার পরে আমি বিআরটিএ কর্তৃক অনুষ্ঠিত যে লাইসেন্সের পরীক্ষা, ওই পরীক্ষায় আমি এক্সান্সে রিটার্ন ভাইভা এবং প্র্যাকটিক্যাল তিনটাতে পাশ করে পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আজকে আল্লাহর রহমতে আমি খুবই সুন্দরভাবে আমার স্মার্ট কার্ডটা বিআরটিএ কর্তৃক প্রদত্ত কার্ডটা গ্রহণ করেছি এবং গ্রহণ করার পরে আমি এই যে এস এম ড্রাইভিং স্কুলে যে দক্ষ পরিচালক এবং প্রশিক্ষক ও যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন ওনাদের সাথে দেখা করতে এসেছি। আমি ওনাদের সহযোগিতায় খুবই মুগ্ধ। তো আমি এই এখন আমি আমার এই প্রশিক্ষক এবং যে এস এম ড্রাইভিং স্কুলের যে পরিচালক জনাব ইমরান আহমদ স্যার থেকে আমি স্মার্ট কার্ডটা গ্রহণ করছি। তো আল্লাহকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাই আমার এই জীবনের একটা নতুন অধ্যায়ে সূচনা করার জন্য। আচ্ছা, আপনি তো আমাদের এখানে ড্রাইভিং শিখেছেন, আমাদের তো যে প্রশিক্ষণটা নিয়েছেন সেটি যদি অন্য কেউ যদি আমাদের ড্রাইভিং স্কুলে ভর্তি হতে চায় তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলেন আর কি, যদি আপনার যদি কোনো অভিমত থাকে, যারা নিয়ে ভর্তি হবে হয়তো এখনও অনেকে জানে না, আমাদের এখানে চট্টগ্রাম বিআরটিএর পাশে যে একটা অনুমোদিত স্কুল আছে, আমরা সরকারি মোটরযান প্রশিক্ষকের দ্বারাই আমরা ট্রেনিং করাচ্ছি, সেটি সম্পর্কে যদি আপনি যারা এখানে পরবর্তীতে ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি। আচ্ছা জি, থ্যাংক ইউ। আমি সবার উদ্দেশ্যে যারা ড্রাইভিং পেশায় আসতে চান এবং লাইসেন্স নিতে চান, প্রশিক্ষণ গ্রহণ করতে চান, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা চিটাগাংয়ে, আমি আসতাম মুরাদপুর থেকে। তো মুরাদপুরের আশেপাশে এবং চিটাগাং শহরের অনেক জায়গায় ড্রাইভিং শেখানোর কাজটা হয়। তো অনেক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমি যখন শুনতে পেলাম যে বিআরটিএর উত্তর পাশে এস এম ড্রাইভিং স্কুলটা আছে, তো এই এস এম ড্রাইভিং স্কুলে আমার এই প্রশিক্ষণ নিয়ে আমি এইটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা অনেক বেটার এবং সহজে খুব ফ্র্যাঙ্কলি আন্তরিকভাবে ওনারা জিনিসটা প্রশিক্ষণ করার জন্য, আমরা যে প্রশিক্ষণ গ্রহণ করবো সেটাতে সহযোগিতা করে। তো যারা এই পেশায় আগ্রহী তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এসে এস এম ড্রাইভিং স্কুলে যোগাযোগ করে আপনাদের প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এবং অল্প খরচের মধ্যে ওনারা প্রশিক্ষণটা দেন এবং যেভাবে সহযোগিতা করার প্রয়োজন, বিআরটিএ থেকে লাইসেন্স বা যদি কোনো রকমের সমস্যা হয় সব কিছুর জন্য ওনারা আন্তরিকভাবে সহযোগিতা করেন। তো এক্ষেত্রে কারো কোনো সময় দীর্ঘায়িত হয় না এবং ভালোভাবে দক্ষভাবে একজন ড্রাইভার হিসেবে তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। এইটা আমি আমার লাইফ থেকে অনুধাবন করতে পেরেছি, এটা সবার কাছে আমি বলতে চাই, সবাই এসে এখানে একদম অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।